নির্বাচনী বন্ড হিসেবে 542 কোটি টাকা, লটারি সংস্থার বিপুল অনুদানে তৃণমূলের লক্ষ্মী লাভ। এ যে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে, অনেকটা ওই ভানুপেলা লটারির মতো। তবে ওটা যদিও স্বপ্ন ছিল, আর এটা একেবারে বাস্তব। টাকার অঙ্ক জানলে আপনার অবশ্য স্বপ্ন মনে হতেই পারে, হয়তো ভিমরিও খেতে পারেন। এতদিন জানা ছিল না যে কার কাছ থেকে কোন দল কত টাকা পেয়েছে। শীর্ষ আদালতের ধমকে এসবিআই সমস্ত তথ্য প্রকাশ করেছে, আর তাতেই কেঁচো খুঁড়তে একেবারে কেউটে হাজির। রাজ্যের শাসক দল তৃণমূলকে নির্বাচনী বন্ডের গিফট হ্যাম্পারে সাজিয়ে দিয়েছে লটারি গেম সংস্থা। গরম গরম 542 কোটি টাকা নির্বাচনী বন্ড হিসেবে তৃণমূলকে সর্বাধিক এই এত অঙ্কের টাকা দিয়েছে স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস। জানা গিয়েছে ওই লটারি গেমিং সংস্থা সবচেয়ে বেশি পরিমাণ চাঁদা দিয়েছে তৃণমূলকেই। সংস্থার চাঁদার মোট 40% এসেছে তৃণমূলের ভাড়ারে। বাংলায় যে সংস্থার ডিয়ার লটারি অত্যন্ত জনপ্রিয়, জানিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের শিকার বাংলার শাসক দল। প্রসঙ্গত এই একই সংস্থা ডিএমকে কে 503 কোটি টাকা, বিজেপি কে 100 কোটি টাকা এবং কংগ্রেস কে 50 কোটি টাকা অনুদান দিয়েছে। আমি বলতাম না ডিয়ার লটারি, প্রমাণ হচ্ছে তো আজকে। মোদী সরকার নির্বাচন বাবদ যে বন্ডের নিয়ম চালু করেছিলেন সেটা তাকে ব্যাকফায়ার করেছে, সেটা সকলেই জানেন। কারণ সবচেয়ে বেশি চাঁদা অবশ্য তার দলই পেয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ইলেকটোরাল বন্ড সংক্রান্ত এক খসড়া প্রকাশ করেছে, আর সেই খেরোর খাতাতেই রয়েছে এই হরিণ লুঠের হিসেব। তথ্য বলছে বিগত 4 বছরে নির্বাচনী বন্ড মারফত সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি, অঙ্কটা 6060 কোটি টাকা। আর এই লিস্টে ঠিক পরের নামটাই রয়েছে তৃণমূলের, 1609 কোটি টাকা এসেছে তার ফান্ডে। কংগ্রেসের থেকেও বেশি অঙ্কের অনুদান পেয়েছে তৃণমূল। এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী তৃণমূলের ভাড়ারে আরও কত এসেছে তা একেবারে পরিষ্কার। স্টেট ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী কলকাতার শিল্পপতি সঞ্জীব কোয়েঙ্কার গ্রুপ তৃণমূলকে দিয়েছে 459 কোটি টাকা, ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দিয়েছে 90 কোটি টাকা, কেভেন্টার দিয়েছে 66 কোটি টাকা, এমকেজে এন্টারপ্রাইজেস দিয়েছে 45.90 কোটি টাকা, অ্যাভিস ট্রেডিং দিয়েছে 45.5 কোটি টাকা, আইএফবি অ্যাগ্রো দিয়েছে 42 কোটি টাকা, চেন্নাই গ্রিন হাউস এবং পিসিবিএল লিমিটেড প্রত্যেকে 40 কোটি টাকা করে দিয়েছে, ট্রারাম সিকিউরিটিজ দিয়েছে 38.75 কোটি টাকা এবং ক্রিসেন্ট পাওয়ার লিমিটেড দিয়েছে 33 কোটি টাকা। ইলেকটোরাল বন্ডের হিসেব সামনে চলে আসায় এখন কে কত জলে সেটা সকলের সামনে হাজির। অনুদানের নামে আর্থিক কেলেঙ্কারি, সাধারণ মানুষের টাকায় পলিটিক্যাল ফান্ডিং, ব্যবসার নামে লটারি কিং কোম্পানির আর্থিক নয় ছয়, তাতে আবার শাসক দলের সাথ। নির্বাচনের আগে তথাকথিত জনদরদীদের পর্দা ফাঁস স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়াচ্ছে সকলের মধ্যে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।